এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে অশিক্ষিত কালো ননদ। তো চলো বন্ধুরা দেখে আসি অশিক্ষিত কালো ননদের গল্পটি। রুমা দেখতে বেশি সুন্দরী ছিল না, ও কালো বর্ণের একটি মেয়ে ছিল, কিন্তু ও খুবই মেধাবী একটি মেয়ে ছিল। ওরা এক ভাই আর এক বোন ছিল। রুমার মা খুবই অসুস্থ হয়ে পড়ল, ওদের বাবা ছিল না। দেখ রূপম, তুই একটা বিয়ে কর, না হলে তোকে আর রুমাকে কে দেখবে বল? আচ্ছা মা, বিয়ে করা লাগবে, আমরা দুজন দুজনের খেয়াল রাখবো, আর তোমার কিছুই হবে না। দেখ তুই আমার কথাটা রাখ, তুই বিয়ে কর, আমি বউয়ের মুখ দেখতে চাই। রুমার মা এতটাই অসুস্থ ছিল, তারপর ওর ভাই বাধ্য হয়ে বিয়ে করল। বউয়ের নাম ছিল মোহিনী। মোহিনী দেখতে অনেক সুন্দরী একটি মেয়ে ছিল। মোহিনী রুমাকে একদমই পছন্দ করত না। ভাবি মাকে একটু সুপ করে দিবে? তুমি করে দাও, তুমি তো এমনি কালো, তুমি যদি চুলার কাছেও যাও কালো হবে না, যাও তুমি করে নিয়ে যাও। রুমা আস্তে আস্তে বুঝতে পারলো ওর ভাবি ওকে পছন্দ করে না। এরপর ওর মাকে সুপ করে দিল। রুমা তোর ভাবি কোথায়? দেখ আমার যাওয়ার পর ওর দিকেও তোরা খেয়াল রাখিস, আর তুই তুই পড়াশোনা ভালো মতো করবি, ডাক্তার হবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি এখন খেয়ে শুয়ে পড়ো। এরপরে ওর মার শরীর অনেক খারাপ হয়ে পড়ল, ওরা ওর মাকে হসপিটালে নিয়ে গেল। দেখুন ওনার কাছে বেশি সময় আর নেই, আপনারা কথা বলতে চাইলে কথা বলে আসুন। তারপর ওরা গেল ওদের মার সাথে কথা বলতে। মোহিনী মোহিনী বৌমা, আমার দুই সন্তানকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ওদের খেয়াল রেখো। রুমা রুমা রূপম আমার কাছে আয়, তোরা। ওরা কাছে গেল, তারপর ওর মা মারা গেল। দেখো মার অসুস্থতার কারণে আমি এতদিন শহরে যেতে পারিনি, আমি শহরে যাচ্ছি, তুমি রুমার খেয়াল রেখো কেমন, আর কোনো সমস্যা হলে ফোন করো। রুমা আমি যাচ্ছি, তোর কোনো সমস্যা হলে তোর ভাবিকে বলবি। ঠিক আছে ভাইয়া। তারপর রূপম শহরে চলে গেল। এই সুযোগ, এখন ওকে পড়াশোনা করাবো? কোনো দিনও না, দাঁড়া তোকে এই বাড়ির কাজের লোক করে রাখবো আমি। এরপর ওর ভাবি ওর ঘরে গেল। ভাবি কিছু বলবে? কি আর বলবো, যাও বাড়ির সব কাজ আজকে থেকে তুমি করবে। ভাবি আমার তো পরীক্ষা, সামনেই পরীক্ষা, আমি কি করে কাজ করবো বলো, আমার তো মেডিকেলে চান্স পেতেই হবে। এইগুলো তো বললে হবে না, এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে, যাও এখনই সব কাজ করো। রুমাকে দিয়ে অত্যাচার করে ওর ভাবি সব কাজ করাতো। রুমা পড়াশোনা ঠিক করে করতেই পারছিল না। এভাবে করে আর হবে না, আমার মায়ের স্বপ্ন আমি ডাক্তার হব, আমাকে এভাবে করে এখানে পড়ে থাকলে হবে না। তারপর রুমা ওর ব্যাগ গুছালো, এরপর ও রাতের অন্ধকারে ওখান থেকে পালিয়ে গেল। সকালে উঠে ওর ভাবি তন্ন তন্ন খুঁজে ওকে পেল না। তারপর ওর ভাইকে ফোন করলো, ওর ভাই চলে আসলো। দেখো তোমাকে আগেই বলেছিলাম বিয়ে শাদি করিয়ে দাও, এত পড়িয়ে লাভ নেই, ভেগে গেছে তো এখন ছেলেদের সাথে, এখন গ্রামে আমাদের আর নাক রইল না, আমরা আর মাথা তুলে কারো দিকে তাকাতে পারবো না। তুমি ঠিকই বলেছিলে, রুমা এরকমটি করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এদিকে রুমা ওর এক দূর সম্পর্কের আত্মীয় বাসায় উঠল শহরে। দেখুন আপনারা বলবেন না আমি এখানে আছি, আমি এই পরীক্ষাটা দিব, তারপরে আমি মেডিকেলে চান্স পেলেই মেডিকেলের হোস্টেলে উঠে যাব, আপনারা দয়া করে আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই রুমা, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানেই থেকো। তারপর রুমা মেডিকেলে চান্স পেল। এরপর রুমা অনেক পড়াশোনা করলো, তারপর অনেক বড় একটি ডাক্তার হয়ে গেল। রুমা একদিন চেম্বারেই বসেছিল, তখন ওর ভাবি আর ভাই ওর কাছেই আসলো দেখাতে, কারণ ওর ভাবি মা হতে চলেছিল। রুমা তুই তুই এখানে, তুই ডাক্তার হয়েছিস, তুই বাড়ির ছেলে কেন চলে গিয়েছিলি?
তারপর রুমা ওর ভাইকে সবকিছু খুলে বলল, আমাকে তোমরা মাফ করে দাও, দেখো আমি ভুল করেছিলাম, এখন আমি মা হতে চলেছি, আমাকে তোমরা মাফ করে দাও, আমি এরকম ভুল আর কোনোদিনও করব না। ঠিক আছে ভাবি, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমার চিকিৎসাটা আমি করব। তারপর রুমা ওর ডেলিভারি করল, এরপর ওদের একটি বাচ্চা হলো, তারপর ওরা সবাই একসাথেই থাকতে লাগলো। চুরি নিবে চুরি, রেশমি চুরি, কাচের চুরি, জড়ির চুরি, যে চুরি চাও সব চুরি আছে আমার কাছে, চুরি নিয়ে যাও চুরি, হ্যাঁ চুরি নিয়ে যাও চুরি। চুরিওয়ালি সন্ধিয়া দেখতে একটু শ্যামলা ছিল, ওর মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় চুরি বিক্রি করত। ওর মেয়ের নাম ছিল রেশমা। মা অনেক গরম, একটুখানে পানি খাবো, আচ্ছা চল সামনে দেখি একটু ছায়া আছে কিনা, বসে দুজনে মিলে একটু খেয়ে নেই। ঠিক আছে মা। এরপর ওরা একটি গাছের নিচে বসলো, তারপরে দুজন মিলে খাবার খেয়ে নিল। মা পেটটা ভরে গেছে, চলে তাহলে আবার চুরিগুলো বিক্রি করা শুরু করি। তখনই কিছু মহিলা ওদের কাছে এলো, দেখি দেখি কি চুরি এনেছো। হ্যাঁ আমাকেও দেখাও কি চুরি এনেছো তোমরা। বাপু তোমরা একটু সাইড দাও, আমি একটু চুরিগুলো দেখি, আমার আবার অনুষ্ঠান আছে, ম্যাচিং করে চুরি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনাদের সবাইকে আমি চুরি দেখাচ্ছি। তারপরে সন্ধিয়া সবাইকে চুরি দেখালো, সবার মন মতো চুরি কিনে সবাই ওখান থেকে চলে গেল। আজকে মা ভালোই টাকা হয়েছে আমাদের, ঠিক বলেছিস। এদিকে সন্ধিয়া স্বামী কিছুই করত না, ও একটি লোভী জামাই ছিল, শুধু সন্ধিয়ার টাকা নিত আর সেগুলো উড়াত। দেখ তোর বাবাকে বলিস না আজকে কত টাকা হয়েছে কি। ঠিক আছে মা। তারপর ওরা বাড়িতে চলে গেল। কিরে কোথায় টাকা, কোথায় আজকে টাকা কত হয়েছে? আজকে 100 টাকা হয়েছে, এই নাও। 100 তো হওয়ার কথা না, কাশেম বলল আজকে নাকি তোর সেই রকমের মানুষ এসেছে তোর কাছে চুরি কিনতে। তো কাশেম বললেই হলো, তুমি 100 টাকাই রাখো। বাহ খুব দারুণ, আমার সাথে মিথ্যে কথা দেয় না। এইটা বলে সন্ধিয়া স্বামী ওকে একটি থাপ্পড় মারল, তারপরে যত টাকা ছিল সেই টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। মা তুমি আর কতদিন বাবার হাতে মার খাবে, তুমি কিছু বলো না কেন। কি বলবো, আমার আর যাওয়ার কোনো জায়গা আছে? এই বাড়ি তো তোর বাবার, ওকে যদি টাকা না দেই ও থাকতেও আমাদেরকে দিবে না, তোকে আর আমাকে লাথি মেরে বের করে দিবে। এরপর সন্ধিয়া স্বামী মহান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো একজনের গাড়ি নষ্ট হয়ে আছে। এক্সকিউজ মি একটু আমাকে সাহায্য করুন তো। ইয়ে মানে? দেখুন আমাকে সাহায্য করুন, আমি আপনাকে টাকা দিচ্ছি। মহান ভালোই গাড়ির কাজ পারত, ও অলসতার কারণে কাজ করত না। এরপর ও ওর গাড়ি ঠিক করে দিল। টিনা মহানকে দেখে খুব পছন্দ করে ফেললো। গরিব হলে কি হয়েছে, হ্যান্ডসাম আছে, ওকে সাহায্য করেছে বলেও ওর খুব ভালো লাগলো। ঠিক আছে এই নাও টাকা, কোথায় থাকো তুমি? ইয়ে মানে আমি ওই যে সামনেই থাকি। ও বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ বিয়ে হয়েছে, বউ আছে বাচ্চা আছে। ও আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম মহান। ঠিক আছে আমার নাম টিনা, নামটা মনে রেখো। মহানও লোভী ছিল, মহানও টিনা নিয়ত বুঝে গেল। এরপর ওরা দুজন দুজনের দিকে, বাবা তুমি চেয়েছিলে না এই গ্রামের ছেলেকে বিয়ে করতে? আমি মহান নামের একটি ছেলেকে পছন্দ করে ফেলেছি, ওর সাথেই আমি বিয়ে করব, না হলে আমি কাউকেই বিয়ে করব না। তারপর টিনার বাবা মহানের খোঁজ খবর নিল। আরে টিনা ওর খবর আমি নিয়েছি, ও একদমই ভালো ছেলে না, বউ আছে বাচ্চা আছে, ওর একদম কাজকর্মে মন বসে না, ও লোভী একটা ছেলে, তুই বিয়ে করিস না ওকে। বাবা
ওকে আমার পছন্দ হয়ে গেছে, বিয়ে করলে আমি ওকে করব। তারপরে টিনা জিদ্দের আগে ওর বাবা কিছুই করতে পারল না, এরপর মোহনের বাড়িতে গেল। দেখো আমার মেয়ে খুব জেদি, যা চায় সেটা পেয়েই থাকে। মোহন তোমার স্বামীকেও খুব পছন্দ করেছে, আমি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, সব দিব, শুধু তোমার স্বামীটাকে দিয়ে দাও আমার মেয়েকে। সান্ধিয়া প্রথমে কিছুই বুঝতে পারল না, তারপরে ও ভাবল এমনিও মোহনের সাথেও সম্পর্ক ভালো নেই। তারপর ও মোহনকে টিনার সাথে বিয়ে করিয়ে দিল। আর এদিকে ও বাড়ি পেল, গাড়ি পেল, ওর মেয়েকে স্কুলে ভর্তিও করালো। মা, আজকে আমার কিছু স্কুল ফ্রেন্ড আসছে আমাদের বাড়িতে। ঠিক আছে, ওদেরকে নিয়ে আসিস, নতুন নতুন চুড়ি এনেছি, ওদেরকে উপহার হিসেবে দিয়ে দিব। ঠিক আছে মা। ওদের জীবন ভালোই কাটছিল, এদিকে মোহন বড়লোক হয়ে ওর দেমাগি বেড়ে গিয়েছিল। ও টিনার সাথেও খুব খারাপ ব্যবহার করত। একদিন কথায় কথায় টিনার সাথে অনেক ঝগড়া লাগলো, তারপরে ও টিনার গায়ে হাত তুলল। টিনা ও মোহনকে একটি থাপ্পড় মেরে দিল। কত বড় সাহস তোমার আমার গায়ে হাত তুলেছ, ফকিন্দি কোথাকার, রাস্তার কুকুরকে আমি ঘরের জামাই বানিয়েছি, তোর এত বড় সাহস, তুই কি আমাকে সান্ধিয়া পেয়েছিস যে আমার গায়ে হাত তুলিস, একদম পুলিশে দিয়ে দিব। মোহন ভয় পেয়ে গেল। বাবা তুমি ঠিকই বলেছিলে, এইসব ফকিন্নিদেরকে বিয়েটা করা আমার একদম উচিত হয়নি, ওকে আমি ছেড়ে দিতে চাই। এরপর মোহনকে টিনা ছেড়ে দিল। মোহন রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। একদিন সান্ধিয়া আর ওর মেয়ের সাথে ওর দেখা হলো। রেশমা, রেশমা, আমার মেয়ে, কতদিন পরে তোকে দেখলাম। বাবা আমাকে ধরবে না, তুমি তুমি আমার বাবা নও। এইভাবে বলিস না, আমি মাফ চাচ্ছি, আমি তোর মার কাছেও মাফ চাচ্ছি। সান্ধিয়া আমাকে মাফ করে দাও সান্ধিয়া। এরপর মোহন ওর ভুল বুঝতে পারল আর সান্ধিয়াদের কাছে মাফ চাইল। তারপর ওরা ওকে মাফ করে দিল। এরপর ওরা ওদের বাড়িতে মোহনকে নিয়ে গেল। সুন্দরপুর নামের একটি রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা রানী দেখতে খুবই সুন্দর ছিল। রানী তো দেখতে অসম্ভব সুন্দরী ছিল, রানী মা হতে চলেছিল। দেখবি রানীর মেয়েটা খুব সুন্দর হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদের রানী মা দেখতে যেই সুন্দরী তার মেয়ে তো আরো সুন্দরী হবে। এরপর রানীর একটি মেয়ে হলো, মেয়ে দেখতে অনেক সুন্দরী ছিল, রাজ্যের মানুষরা অনেক খুশি ছিল। রাজা রানী খুশিতে সব রাজ্যের সবাইকে দাওয়াত করলো, কিন্তু এক রাজ্যের কালো রানীকে দাওয়াত করা হলো না। এরপর সেই রানী ওদের সেই পার্টিতে আসলো। তুমি আমাকে দাওয়াত করতে ভুলে গেছো, কারণ তোমরা সবাই অনেক সুন্দরী, তোমার মেয়েও সুন্দরী হয়েছে, তোমার মতো তোমার মেয়েরও সুন্দর অনেক অহংকার হবে, তাই না? আমি অভিশাপ করছি তোমার মেয়ে এখনই অসুন্দর হয়ে যাবে। দেখো আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মনে ছিল না তোমার কথা, আমরা ইচ্ছে করে এই কাজটি করিনি, ভুল হয়ে গেছে, ঠিক আছে। আর আমি একবার অভিশাপ দিয়ে দিয়েছি, সেটা আর ওঠানো সম্ভব না, কিন্তু এটা কিভাবে কাটাতে পারো সেটা আমি বলছি। ও বড় হলে যদি কোনো রাজকুমারকে বিয়ে করে তাহলে ওর অভিশাপ কেটে যাবে, এছাড়া ওর অভিশাপ করে দিলে যাবে না। রানী কাঁদতে লাগলো। এরপর 18 বছর হয়ে গেল, রাজকুমারী দেখতে কালো ছিল, ওর সাথে কোনো রাজ্যের কোনো রানী কথা বলতো না, আর রাজকুমারীরা তো ওকে দেখতেই পারতো না। মা আমি এত কালো কেন হয়েছি? কিছু হবে না, আমাদের একটি ভুলের কারণে তোমার এই অবস্থা হয়েছে, তোমাদের ভুলের মাশুল আমাকে দিতে হচ্ছে। এটা বলে রাজকুমারী দৌড়ে ওখান থেকে চলে গেল। রাজকুমারীর মন খারাপ হলেই ও জঙ্গলে একটি ফুলের বাগান ছিল, সেখানে যেয়ে বসে থাকতো। একদিন হঠাৎ করে যেয়ে দেখলো একটি ছেলে পড়ে আছে। তারপর ও লতা পাতা কিছু নিয়ে এরপর ওই ছেলেকে চিকিৎসা করালো, ওর জ্ঞান ফিরে আসলো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচালে। না কোনো সমস্যা নেই, এটা বলে রাজকুমারী ওখান থেকে চলে গেল। রাজকুমারের রাজকুমারীকে খুবই ভালো লাগলো।
এরপর দিন রাজকুমার আবার ওকে ওখানে খুঁজতে এলো। রাজকুমারীও ওইখানেই ছিল। ওরা দুইজন ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দিল। একদিন রাজকুমারী অসুস্থ ছিল, ও ওই বাগানে যেতে পারেনি। রাজকুমার ওকে না পেয়ে অস্থির হয়ে পড়ল। এরপর ওদের রাজ্যে গেল। আসলে আমি রাজকুমারীকে খুঁজতে এসেছি। তুমি রাজকুমারীকে খুঁজতে এসেছ? তুমি কে? আমি সিমারপুরের রাজকুমার। তুমি রাজকুমার আমার মেয়েকে খুঁজতে এসেছ? হ্যাঁ, আমি ওকে খুবই পছন্দ করি। আপনাদের আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। এরপর রাজকুমারীর সাথে ওর বিয়ে হয়ে গেল। বিয়ের সাথে সাথে রাজকুমারী দেখতে অনেক সুন্দরী হয়ে পড়ল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে রোহিণী নামের একটি মহিলা বাস করত। একদিন মোহিনী ওর স্বামীকে বলল, রোহিতের বাবা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ রোহিণী? আমি মা হতে চলেছি। কি বলো, এ তো মহা খুশির খবর। আজকেই আমি আমার পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াবো। ওরা সবাইকে মিষ্টি খাওয়ালো। ওরা অনেক খুশি ছিল। মা, কবে হবে? আমার ভাই হবে নাকি বোন হবে? এখনো জানি না, কিছুদিন পরেই তুমি জানতে পারবে তোমার ভাই হবে নাকি বোন হবে। কেমন রোহিত? একদিন রোহিতের বাবার বুকে অনেক ব্যথা উঠল। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তাররা বলল উনি আর বেঁচে নেই। রোহিণী ভেঙে পড়ল। কিছুদিন পর রোহিণী একটি বাচ্চাকে জন্ম দিল। কিন্তু বাচ্চাটিকে দেখে রোহিণী একদমই খুশি হলো না, কারণ ওর মেয়ে বাচ্চাটি দেখতে একদমই কালো ছিল। রোহিণী ওকে অলক্ষী মনে করত। কিন্তু রোহিত ওর বোনকে অনেক আদর করত। রোহিণী সবসময় ছেলেকে সবকিছু দিত, কিন্তু রিয়াকে কিছুই দিত না। রিয়া ছোটবেলা থেকেই মার আদর না পেয়ে বড় হয়েছে। বড় হতে হতে রোহিণী রিয়াকে দিয়েই বাড়ির সব কাজ করানো শুরু করলো, আর কথায় কথায় ওকে শুধু বকা দিত। মা, তুমি রিয়াকে এত ধমক দাও কেন? এটা তো একদমই ঠিক না। চন্দ্রহিত, তুই এইসবে নাক গলাবি না। যা রিয়া, বাজারে যা, বাজার করে নিয়ে আয়, আর তাড়াতাড়ি আসবি। এক টাকাও যেন এদিক সেদিক না হয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তারপর রিয়া ও সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে গেল। ওর পিছন পিছন রোহিত আসলো। এরপর যখন ওরা বাজার করছিল, তখন বাজারের মহিলারা রিয়ার রং রূপ নিয়ে ওকে অনেক অপমান করতে লাগলো। আরে, ছেলেটা দেখতে কি সুন্দর হয়েছে রোহিণী, আর মেয়েটা পুরাই কাকের মতো কালো 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 ফুকো থাকার। আরে ঠিকই বলেছেন, মনে হচ্ছে ছেলেটার জন্য নজরের টিকা হয়ে জন্মিয়েছে রিয়া। সে যা বলেছেন ভাই। তখন ওখানে রোহিত বলল, আপনাদের কি লজ্জাশ্রম বলে কিছু নেই? একজনের রং রূপ নিয়ে আপনারা এভাবে হাসি উড়াবেন? এরপর রোহিত রিয়াকে নিয়ে বাড়িতে চলে গেল। সেখানে যেতে দেরি হতে দেখে ওর মা রিয়াকে একটি থাপ্পড় দিল। কতবার বলেছি বাজারে যাবি, কিন্তু দেরি করবি না, যা এখন গিয়ে রান্না কর। এরপর রিয়া রান্নাঘরে চলে গেল। রোহিত ওর মার কাছে এসে বলল, মা, আমি সব সময় দেখি তুমি রিয়ার সাথে এরকম করো। আমি কিন্তু রিয়াকে অনেক ভালোবাসি, ও আমার ছোট বোন, আমি দুনিয়ার সব শুভকে দিব। আমি জানি এভাবে আর ওর সাথে কথা বলতে না দেখি তোমাকে। রোহিত, যেটা জানিস না সেটা নিয়ে তর্ক করতে আসবি না। আমি তোকে আদর করি, কিন্তু আদর করতে করতে মাথায় তুলে ফেলিনি যে তুই এই কালির জন্য আমাকে কথা শোনাবি। ও জন্ম হওয়ার আগেই তোর বাবাকে খেয়ে ফেলেছে, আমি ওকে একদমই পছন্দ করি না। এটা বলে ওর মা ওখান থেকে চলে গেল। এগুলো সব রিয়া শুনতে পারলো। ও কাঁদছিল আর রান্না করছিল। একদিন রিয়া ওর কলেজে গেল। সেখানে ওর একটি ছেলের সাথে দেখা হলো। রিয়া, আমাকে চিনতে পেরেছ? আমি। ও তুমি সিদ্ধার্থ? যাক, তোমার স্কুলের বন্ধুকে তাহলে আমাকে চিনতে পেরেছ। তোমাকে কেন চিনতে পারবো না সিদ্ধার্থ? সিদ্ধার্থ না, সিদ্ধ বললেই হবে। চলো ক্যান্টিনে যেয়ে বসি। এরপর ওরিয়ার সাথে ক্যান্টিনে যেয়ে বসলো।
দেখো রিয়া, আমার তোমার সাহায্যের দরকার। কি সাহায্য বলো সিট? আমি তো এখানে নতুন এসেছি, পড়াশোনা কিছুই বুঝতে পারছি না, আমাকে পড়াতে হবে তোমার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর রিয়া সিদ্ধকে পড়াশোনাতে সাহায্য করতে লাগলো। আস্তে আস্তে রিয়া সিদ্ধার্থকে পছন্দ করতে লাগলো। সিদ্ধ স্কুল থেকেই রিয়াকে পছন্দ করত। একদিন সিদ্ধ রিয়াকে প্রপোজ করলো, রিয়াও হ্যাঁ বলে দিল। রিয়া তখন সবসময় হাসি খুশি থাকতো। কি ব্যাপার, এত হাসি খুশি থাকে কেন? একদিন রিয়ার পিছন পিছন ওর মা গিয়ে দেখলো সিদ্ধার্থের সাথে রিয়ার সম্পর্ক আছে। এরপর সিদ্ধার্থের সম্পর্কে উনি সবকিছু বের করলো। তারপর সিদ্ধার্থের বাবা মার সাথে দেখা করলো। শোন রিয়া, আজকে অনেক কিছু ভালো রান্না কর। কেন মা, তোর কি আসছে? হ্যাঁ, তোর মাসির মেয়ে যে সোনিয়া, সোনিয়াকে দেখতে আমাদের বাড়িতে ছেলেরা আসছে। ঠিক আছে মা, চল সিদ্ধ, তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কিন্তু মা, আমি তো আগেও একটি মেয়েকে পছন্দ করি। এটা তো আমার কিছু যায় আসে না, তুই আমার সাথে যাবি, আমি ওনাদেরকে কথা দিয়ে দিয়েছি, মেয়ে আমার পছন্দ হয়েছে। সিদ্ধের মা জোর করে সিদ্ধকে ওই বাড়িতে নিয়ে গেল। দেখেন, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, এটা তো খুবই ভালো কথা। তাহলে বিয়ের কথা পাকা হয়ে গেল, এখন আমরা মিষ্টি মুখ করি। রিয়া রিয়া, মিষ্টি নিয়ে আয়। রিয়া মিষ্টি নিয়ে আসলো, এসে দেখলো সিদ্ধ ওখানে, ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সিদ্ধ ওকে দেখে অবাক হয়ে গেল। মা, এই বিয়ে হবে না। কেন হবে না? কারণ আমি রিয়াকে পছন্দ করি। কি বলছিস, এই কালো মেয়েকে? কালো হয়েছে তো কি হয়েছে, কালো জগতের আলো। রিয়ার রং রূপ যেরকমই হোক না কেন, ওর মন অনেক পরিষ্কার, আমি বিয়ে করলে ওকেই করব। এরপর রোহিত সবাইকে অনেক কথা শুনালো। তারপর সবাই রিয়ার সাথে সিদ্ধের বিয়ে দিতে রাজি হলো। কিছুদিন পর ওদের দুজনের বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা অশিক্ষিত কালো ননদের গল্পটি। এ গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এসএটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।